বিশ্বে প্রথম পানির নিচে মসজিদ নির্মাণ করে নজির গড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির গুরুত্বপূর্ণ শহর দুবাইয়ে এই অভিনব মসজিদ নির্মাণ করা হবে বলে জানা গেছে। মূলত মুসলিম পর্যটকদের আকৃষ্ট করতেই এই মসজিদ নির্মাণ করা হবে। সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমসের এক রিপোর্টে এমন খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই মসজিদটির নির্মাণে খরচ হবে প্রায় 5.5 কোটি দিরহাম, বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় 150 কোটি টাকা। এরই মধ্যে প্রস্তাবিত এ মসজিদের বেশ কয়েকটি ছবি খালিজ টাইমসের সঙ্গে শেয়ার করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, পানির নিচে নির্মিত এ মসজিদটি 3 তলা বিশিষ্ট হবে। এর আবার 2টি অংশ থাকবে। এর মধ্যে একটি থাকবে পানির ওপরে এবং অন্যটি থাকবে পানির নিচে। পানির ওপরে থাকবে বসার জায়গা এবং একটি কফি শপ। নারী এবং পুরুষের জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা করা হবে, আর পানির তলদেশে অংশে থাকবে নামাজের ব্যবস্থা। এছাড়া বিভিন্ন ইসলামী অনুষ্ঠানেরও আয়োজন করা যাবে এমন সুযোগ সুবিধা রেখেই নির্মাণ করা হচ্ছে এ মসজিদ। শেখ মাকতুম বিন রশিদ আল মাকতুম থেকে শুরু করে বর্তমান সময়ের বিতরণকৃত কোরআনগুলো এখানে সজ্জিত থাকবে। জায়গাটি খুব একটা ছোট নয়। জানা গেছে, সেখানে 50 থেকে 75 জন মুসল্লি প্রতি ওয়াক্তে নামাজ আদায় করতে পারবেন। এছাড়া পানির নিচেই থাকবে অজু এবং ওয়াশরুমের ব্যবস্থা। সব মিলিয়ে আশা করা যাচ্ছে, মসজিদটি হবে অনন্য স্থাপত্যের নারনরিক এক নিদর্শন, যা এই পৃথিবীর আর কোথাও নেই। তবে এবছরই এর কাজ শেষ হবে না। আগামী বছর অর্থাৎ 2024 সালের দিকে মধ্যে মসজিদটি নির্মাণের কাজ শেষ হবে। উল্লেখ্য, সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ল্যান্ডমার্ক প্রজেক্টের ঘোষণা দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল বিভাগের পরিচালক ডক্টর হামাদ আল শেখ আহমেদ আল সাইবানি। এছাড়া অন্যান্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন সেখানটায়। কালচার কমিউনিকেশন কনসাল্ট বিভাগের আহমেদ খালফান আল মানসুরি খালিজ টাইমসকে বলেছেন, শীঘ্রই এ মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। এদিকে মসজিদটি দুবাইয়ে ঠিক কোথায় নির্মাণ করা হবে তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি। অবশ্য আহমেদ আল মানসুরি এ সম্পর্কে কিছুটা আভাস দিয়েছেন। তিনি জানান, এটি সমুদ্র উপকূলীয় এলাকার কাছাকাছি নির্মাণ করা হবে, ফলে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত একটি সেতুর মাধ্যমে সেখানে মুসল্লিরা যাতায়াত করতে পারবে। তিনি আরও জানান, এটি শুধু মুসলিমদের জন্যই নয়, সব ধর্মের মানুষই এই মসজিদ পরিদর্শন করতে পারবে। তবে এক্ষেত্রে আবার কিছু শর্ত রয়েছে। সেখানে প্রবেশ করতে হলে তাদের অবশ্যই শালীন এবং ইসলামী রীতিনীতি মেনে চলতে হবে। প্রসঙ্গত, অনন্য সুন্দর স্থাপনার জন্য এরই মধ্যে বিশ্ব পর্যটকদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ বিষয়ে বলতে যেয়ে আহমেদ আল মানসুরি বলেন, এখানে মানবিকতা আর উচ্চ পর্যায়ে নিতে আমাদের আরও কাজ করতে হবে। এজন্য আমরা আরও আকর্ষণীয় পর্যটন স্থান তৈরি করব। দুবাই এখন ধর্মীয় ট্যুরিজমের দিকে ঝুঁকছে, এর জন্য প্রচারণা চালাচ্ছে। এছাড়া দেশটি 2025 সালের মধ্যে ধর্মীয় ট্যুরিজমের ক্ষেত্রে বিশ্বে 1 নম্বরে পৌঁছাতে পরিকল্পনা সাজিয়েছে।